নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক আপাতত যুক্তরাজ্যে ফ্লাইট বাতিল করছে না বিমান প্রকল্প ব্যয় বৃদ্ধিতে লাগাম টানছে সরকার মূল্য তফসিল পরিবর্তনে লাগবে অনুমোদন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে হাফিজকে ছাড়ায় বিএনপির ২৫ কমিটি শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদের সাথে আছি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online আপাতত যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করছে না বিমান পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে জানিয়ে বিমানের সচিব মহিবুল হক বলেছেন এই বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত করণীয় নির্ধারণ করা হবে তিনি আরও জানান যেসব যাত্রী মধ্যপ্রাচ্য যেতে পারছেন না কোনো প্রকার অতিরিক্ত ফি ছাড়াই টিকিট রিইস্যু সুযোগ পাবেন তারা রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী যুক্তরাজ্যে দেখা দিয়েছে নতুন ধরনের করোনা ভাইরাস এর সংক্রমণ ক্ষমতা ৭০% বেশি এই বাস্তবতায় ভারতসহ বিশ্বের ৪০টি দেশ যুক্তরাজ্যে ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্যে করোনার নতুন এই ধরনে বাংলাদেশও শঙ্কিত সচিবালয়ে সংবাদ সম্মেলনে পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিমান সচিব সে কারণে পৃথিবীর অনেক দেশ আবার এই বিষয়টা নিয়ে শঙ্কিত এবং সেই সাথে সাথে আমরাও শঙ্কিত একইভাবে লন্ডনের সাথে অনেক দেশ তাদের আর কানেক্টিভিটি বন্ধ করে দিয়েছে তবে বাংলাদেশ এখনও এই বিষয়টা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি আমরা বিষয়টার প্রতি তীক্ষ্ণ নজর রাখছি এবং আমরা সময় মতো আমরা সিদ্ধান্তটা সবাইকে জানিয়ে দেবো যে আমরা কী করবো আর কি এদিকে করোনা দ্বিতীয় তরঙ্গের বাস্তবতায় মধ্যপ্রাচ্যে হঠাৎই ফ্লাইট বন্ধ করায় বিপাকে সৌদি আরবগামী যাত্রীরা তবে আটকে পড়া মধ্যপ্রাচ্যের যাত্রীদের টিকিট স্বাভাবিক সময়ের মতোই ফি ছাড়াই রিইস্যু করা হবে আমরা কোনো দেশের সাথে ফ্লাইট পরিচালনা বন্ধ করিনি তারা যেহেতু আমাদের এক্সেস দিচ্ছে না সে কারণে আমাদের বিমান যেতে পারছে না এটা হলো বিষয় আমরা মধ্যপ্রাচ্য বন্ধ করিনি তারা তাদেরটা বন্ধ করে দিয়েছে বলে আমাদের বিমান যেতে পারছে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে আমরা এই টিকিটটা আবার রিইস্যু করে দেবো তাদের সারা বিশ্বের মতোই করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাত হলো পর্যটন ও বিমান এ কদিনে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও আবারও অনিশ্চয়তার দিকে যাচ্ছে মত বিমান সচিবের সমস্ত কিছু আমাদের হোটেল মোটেল রিসোর্ট সবকিছু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মোহাম্মদ নূরুন নবী একুশে টেলিভিশন ঢাকা কোভিড ১৯ ২৪ ঘন্টায় মারা গেছেন ১৭ জন যা গত ৩৮ দিনের মধ্যে সর্বোচ্চ কম এর আগে ১৪ নভেম্বর ১৪ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৬১টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ১৫,১৪৫ এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১,৩১৮ জন মোট শনাক্ত ৫,৩,৫০১ নতুন ২,২৩৫ জন সহ সুস্থ হয়েছে ৪,৪১,৯২৯ জন মৃতের সংখ্যা বেড়ে ৭,৩২৯ দেশে পর্যন্ত সংক্রমণ হার ১৬.২১% এবং সুস্থতার হার ৮৭.৭৭% মৃত্যু হার ১.৪৬%। প্রকল্প ব্যয় বৃদ্ধিতে লাগাম টানছে সরকার মূল্য তফসিল পরিবর্তনের অজুহাতে প্রকল্পে ব্যয় বাড়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন মূল্য তফসিল বদলাতে হলে নিতে হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি একটি সভায় প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন বরাদ্দ পাওয়ার পর সরকারি কর্মকর্তারা কোয়ার্টারে না থাকলে ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধেও প্রণব চক্রবর্তী রিপোর্ট এলজিইডি পানি উন্নয়ন বোর্ড সড়ক ও জনপথ সহ বিভিন্ন বিভাগের কাজে একের পর এক বাড়ানো হয় সময় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর এমন পরিবর্তনে বাড়ে প্রকল্পের ব্যয় বাড়াতে হয় অর্থের যোগান এর লাগাম টানতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভায় প্রধানমন্ত্রীর অনুশাসন ব্যয় বাড়াতে হলে নিতে হবে অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদন নির্দেশনা হলো অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া এই রেট শিডিউল ব্যবহার করা যাবে না সেটা পরে প্রাক্কলন করা যাবে না পরিকল্পনা কমিশন এটা খুব খতিয়ে দেখবে যে রেট শিডিউল বা যে রেট কোড করা হয়েছে সেটা অর্থ মন্ত্রণালয় অনুমোদিত কিনা শিক্ষক চিকিৎসক সহ সরকারি কর্মকর্তারা
তাদের নামে কোয়ার্টার বরাদ্দ নেন ঠিকই, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তারা সেখানে থাকেন না। এ বিষয়েও ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর। যাদের নামে বাসা বরাদ্দ হবে, বিশেষ করে ইয়ারমার্ক বাসাগুলা, সেগুলোতে তাদেরকে থাকতেই হবে, এবং যদি না থাকেন তারপরেও তাদেরকে ভাড়া, তাদের যে বাড়ি ভাড়া বাবদ ভাতা পান সেটা পাবেন না, এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। এদিন একনেকের সভায় স্থানীয় সরকার বিভাগের তিনটি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি সহ পাঁচ প্রকল্পে অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 3,308 কোটি 36 লাখ টাকা। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। বিএনপির স্বাধীনতার 50 বছর পূর্তি পালন কমিটিতে নেই অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং শওকত মাহমুদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি বছরব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে, গঠন করেছে 25টি কমিটি। দলের বিভিন্ন পর্যায়ে নেতা কমিটিতে থাকলে রাখা হয়নি এই দুই ভাইস চেয়ারম্যানকে। এর আগে 14 ডিসেম্বর এই দুই নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। মাহমুদ হাসানের রিপোর্ট। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 14 ডিসেম্বর হাফিজউদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি। বেঁধে দেয়া 5 দিনের মধ্যেই তিনি নোটিশের জবাব দিয়েছিলেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সম্বলিত কারণ দর্শানো নোটিশ পেয়ে আমি হতবাক হয়েছি। একই অভিযোগে একই দিনে দলের আরেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তিনিও নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিয়েছিলেন। আগামী বছরের 25 মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি পালনের জন্য গঠিত 25 কমিটির কোনোটাতেই রাখা হয়নি বিএনপির এই দুই ভাইস চেয়ারম্যানকে। তাদের বিষয়ে বিএনপি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলেই কমিটিতে রাখা হয়নি। পার্টির পক্ষ থেকে যেখানে আমাকে আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে সদস্য সচিব করে 134 বিশিষ্ট একটি জাতীয় কমিটি করা হয়েছে, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি। তবে এসব কমিটিতে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের রাখা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় নয়, আমরা প্রত্যেক সিটি কর্পোরেশন, প্রত্যেক জেলা সদর এবং উপজেলায় আমরা তৃণমূল পর্যন্ত পালন করব। কমিটি ঘোষণার আগে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে তাদের দায়িত্ব অনেক, পর্যায়ক্রমে দেশের বাইরেও উদযাপন কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। সুবর্ণ জয়ন্তী সারা বছর আমরা বহির্বিশ্ব পালন করতে চাই। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি, নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে অর্থ পাচার, পরিবারের সদস্য সহ এমপি পাপুলের বিরুদ্ধে এবার সিআইডির মামলা। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। মানব পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লক্ষ্মীপুর দুই আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুল সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে সিআইডি। রাজধানী পল্টন থানায় সিআইডির অর্গানাইজড ক্রাইমের সহকারী পুলিশ সুপার আলামিন হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় পাপুল ছাড়াও তার ব্যক্তিগত কর্মচারী সাদিকুর রহমান মনির, পাপুলের শালিকা জেসমিন প্রধান, মেয়ে ওয়াফা ইসলাম, ভাই কাজী বদরুল আলম লিটন সহ আরও অনেকজনকে আসামি করা হয়েছে। যুবলীগের বহিষ্কৃত নেতা প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমের বিরুদ্ধে অর্থ পাচার মামলার চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। সকালে দুদকের কমিশনার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে তার অবৈধ আরও প্রায় 300 কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্যাসিনো বিরোধী অভিযানের মধ্যে গত বছরের 20 সেপ্টেম্বর গুলশানের নিকেতনে শামীমের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব। তখন 1,81,28,000 টাকা, 9,000 ইউএস ডলার, 165,27,60,000 টাকার 10টি এফডিআর, 32টি ব্যাংক হিসাবে চেক বই, 8টি আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য পাওয়া যায়। জি কে শামীমের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আরও 2টি মামলা হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় 7 দেহরক্ষী সহ জি কে শামীমের বিচারও শুরু হয়েছে। এনজিও এবং নাগরিক সংগঠনগুলোকে নিয়ে গঠিত হল নতুন জোট সিভিল সোসাইটি অর্গানাইজেশন সিএসও।
মঙ্গলবার সকালে এক ওয়েবিনারে নতুন এই জোট গঠনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। 400 বেসরকারি সংগঠন এতে যুক্ত হয়েছে বলে জানান নতুন এই জোটের সমন্বয়ক রাশেদা কে চৌধুরী। মেহেদী হাসানের রিপোর্ট। স্বাধীনতার পর থেকেই দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, পরিবার পরিকল্পনা, প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো বিষয়গুলো নিয়ে সরকারের পাশাপাশি কাজ করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিওগুলো। জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে 2500-এরও বেশি এনজিও কাজ করছে বাংলাদেশে। এনজিও নেটওয়ার্ক ও নাগরিক সংগঠনের মধ্যে সংলাপ, প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন, বিভিন্ন উদ্যোগের প্রভাব মূল্যায়ন, সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া এবং নীতিগত পরিবর্তনের লক্ষ্যেই এ উদ্যোগ। যত বেশি সংখ্যক মানুষ এবং সংগঠন পরিবেশ নিয়ে কাজ করবেন আমরা সেই আহ্বান জানাবো। অনেক বছরের প্রয়াসের পরে আমরা এই জায়গায় পৌঁছেছি, সবার এখানে একটা এন্ডোর্সমেন্ট আছে। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারছে এবং কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ হিসেবেও কাজ করছে, সেই ঐতিহ্যটা আমরা বজায় রাখতে পারবো। এই উদ্যোগ দেশের আর্থসামাজিক উন্নয়নে গতি সঞ্চার করবে বলে মত অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদের। সামাজিক আন্দোলন এবং বিভিন্ন অধিকার নিয়ে কাজ করে সেখানেও কিন্তু এটা পটেনশিয়ালি এটা সরকারেরই সহায়ক। সরকারও তো চায় সেই অধিকারগুলো রক্ষা করার জন্য, কিন্তু অনেক স্বার্থ গোষ্ঠী আছে, অনেক প্রতিবন্ধকতা আছে, যেখানে এই সংস্থাগুলো সহায়তা পেলে সরকারের হাতেই শক্তিশালী হয়। এভাবেই বিষয়টা দেখতে হবে। আগামী দিনগুলোতে এনজিওগুলোকে পলিসি পেপারের পাশাপাশি এভিডেন্স নির্ভর প্রতিবেদন তৈরির পরামর্শ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গহর রিজভীর। ইউ নিড ক্রেডিবল রিসার্চ, ক্রেডিবল এভিডেন্স বেসড রেকমেন্ডেশন। সরকারের সাথে অংশীদারিত্ব জোরদারের ব্যাপারেও মত দেন আলোচকরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জাতির জনক বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে স্মারকলিপি দিয়েছে বিভিন্ন সংগঠন। কনস্যুলেট ভবনের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তারা কখনো স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। এ ধরনের কর্মকাণ্ডকে রাষ্ট্রবিরোধী উল্লেখ করে শাস্তির দাবি জানান বক্তারা। পরে ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহিদুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএই বঙ্গবন্ধু পরিষদ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নতুন ধরনের করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে আতঙ্ক, আপাতত যুক্তরাজ্যের ফ্লাইট বাতিল করছে না বিমান। প্রকল্প ব্যয় বৃদ্ধিতে লাগাম টানছে সরকার, মূল্য তফসিল পরিবর্তনে লাগবে অনুমোদন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে হাফিজকে ছাড়ায় বিএনপির 25 কমিটি। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।